الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله بيو بيو إسلام بحيرا دشق بندو. মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ওলি আল্লাহর বাংলাদেশে আপনাদের আরেকবার সুস্বাগতম আলহামদুলিল্লাহ গাছপালা হ্যাঁ আর বৃক্ষলতায় যেন ভরে রয়েছে এলাকার বিভিন্ন দিক আলহামদুলিল্লাহ জাওয়াজাল হ্যাঁ আমরা এখানে এসে দেখতে পেলাম যে আসলে বিভিন্ন জায়গায় আমরা যখন মহান আল্লাহর ওলিদের মাজার শরীফের মাঝে যাই তো আলহামদুলিল্লাহ দেখা যায় যে ওই মাজার শরীফের সাথে হয়তো বিশাল দিঘি রয়েছে পুকুর রয়েছে বিভিন্ন বাগান রয়েছে আসলেই এই সকল আল্লাহর ওলিদের এক একটি বৈশিষ্ট্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আমাদের প্রিয় আঁকা সরকার মুজাসম হজুর সাল্লাই ফরমান যে ব্যক্তি আমার প্রতি দৈনিক এক শতবার দুরশ্বরী পাঠ করবে আল্লাহ আজাল ওই ব্যক্তির কপালে লিখে দিবেন এই ব্যক্তি মুনাফিকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে সাল্ল আল হাবিব সল্লাল্লাহতায় আল্লাহ আল্লাহ মোহাম্মদ সল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম সাল্লাহ তাউ ওয়াসাল্লাহ মানে আলী কেয়া সঈদ ইয়া রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এখানে হাজির হয়েছি এই গ্রাম এক সময় ছিল একেবারেই বন জঙ্গলের মতো প্রায় ভরপুর আজ থেকে প্রায় কমবেশ সাড়ে চারশত বছর পূর্বে তিনি এখানে আগমন করেন আজকের যে অবস্থান আমরা যে অবস্থান থেকে এখানে আসলাম যে বর্তমান সময়েও দেখা যায় গাছপালায় পরিপূর্ণ একটি গ্রাম তো আজ থেকে সাড়ে চারশো বছর কমবেশ চারশো থেকে সাড়ে চারশো বছর পূর্বে এর অবস্থা ছিল অবশ্যই ব্যতিক্রম যা হয়তোবা খুবই কঠিনতর ছিল এই আল্লাহর আলী রহমাতুল্লাহ তালা আলাই তারই প্রিয় মুর্শিদ হজরতের সালে জঙ্গি নির্দেশ নির্দেশক্রমে অত্র এলাকাতে হাজির হন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন দর্শক এই আল্লাহর ওলিগণ উত্তম আখলাকের মাধ্যমে উত্তম চরিত্রের মাধ্যমে সুন্দর কথা বলে সুন্দর আচরণ দিয়ে মানুষদেরকে নেকির পথে আহ্বান করেছেন ইসলামের দিকে আহ্বান করেছেন সোহান আল্লাহ আল্লাহ আর তাদের এই আখলাকের বদৌলতে তাদের এই চরিত্রের বদৌলতে আজকে সারা পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছে গিয়েছে হ্যাঁ এমনইভাবে এই জায়গাতে এসেছেন শাহ সুফি হজরত সৈয়দ সালে জঙ্গি শাহ মৌলা রহমতুল্লাহ তালা আলাই তিনিও এখানে এসে উত্তম চরিত্রের মাধ্যমে মানুষদেরকে নেকির প্রতি আহ্বান করেছেন নেকির দিকে দাওয়াত দিয়েছেন ওনাদের তো মূল মিশন ছিল এটাই নেকির পথে আহ্বান করা নেকির দিকে দাওয়াত দেওয়া কিন্তু প্রিয় প্রিয় ভাইরা ও মাদানী দর্শক বিন্দু আজকে কি আমরা এই মহান কাজ নেকির দাওয়াত এ অংশগ্রহণ করছি নাকি শুধু তাদেরকে স্মরণ করছি আর নেকির দাওয়াত দিচ্ছি না যদি এটা করে থাকি তাহলে এটা কখনো কামিয়াবির রাস্তা নয় কেননা প্রিয় স্নাই ভাই আমাদের প্রিয় ফরমান বাল্লি ইরশাদি ওয়ালা আয়া আমার কাছ থেকে একটি কথা হলেও অন্যের নিকট পৌঁছে দাও আমি মুসলমান ওই মুসলমান হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমি যতটুকু জানি ততটুকু অন্য মুসলমানের কাছে পৌঁছে দেয়া যে আহ্বানে সাড়া দিয়ে এ সমস্ত আউলিয়ে কেরাম তাদের ঘরবাড়িকে ছেড়ে দিয়ে শহর থেকে শহরে দেশ থেকে দেশান্তরে সফর করেছেন নেকির দাওয়াতকে পৌঁছিয়ে দিয়েছেন আমরা কি পারি না তাদের এই অনুসরণ করতে আমরা কি পারি না সরকার করতে আমরাও এই আউলিয়া কেরামের আদর্শে আদর্শবান হই তাদের আখলাক আখলাক হই যে আখলাকের কথা আমার প্রিয় সাল্লাহ শিখিয়ে গিয়েছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ লোক মুখে জনশ্রুতি রয়েছে যে এই আল্লাহর ওলি অর্থাৎ শাম ওলার আহমেদুল্লাহ তালা আলাই তিনি যখন এবাদত রিয়াজতে মশগুল ছিলেন তখন তিনি এতই মগ্ন ছিলেন এবাদতে যে উই পোকা পর্যন্ত তার দেহের মধ্যে বাসা বেঁধে ফেলেছিল অর্থাৎ একই ধারে বসে তিনারা এবাদত করেছেন মোরাকাবা মুশাহাদা করেছেন আর ওই অবস্থায় উই পোকা উঠে তার শরীরের মধ্যে বাসা বেঁধে নিয়েছে কিন্তু তার খেয়ালও ছিল না কেমন আল্লাহ তালার ধ্যানে মগ্ন থাকতেন আল্লাহর অলিগন আর আমার অবস্থা আজকে কি হয়েছে নামাজের মধ্যে যদি একটা মশা বসে যায় অবস্থা আমাদের করুন হ্যাঁ তাই কারণ আমরা খুশু আর খুদুর সাথে নামাজ আদায় করতে পারছি না বলতে বলতে মনে পড়ে গেল সেই সাহাবাইকার আলিমুরিদ্দানের ইতিহাসের কথা সোহান আল্লাহ সোহান আল্লাহ একাদা হাজর জাহাউল করিমের দেহের মধ্যে তীর বিধে ছিল তো সেটাকে বের করানোর জন্য চেষ্টা করা হলো কিন্তু অন্যরা পারছেন না প্রচন্ড ব্যথা কিছু সাহবাই কারাম পরামর্শ দিলেন এক কাজ করো আলী কার্রাম জাহাউল করিম তিনি যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবে তখন এই তীরটাকে বের করে নিও

ওলিদের মোহাব্বতকারী সাহাবিদের মোহাব্বতকারী নিজেকে আশেখে রসুল বলে থাকি কিন্তু আজকে আমার অবস্থা এমন যে নামাজ এর সময় তীর বের করে তো দূরের কথা আজকে আমার নামাজের সময় কোথায় দিয়ে অতিবাহিত হয় আমি বলতে পারছি না আজকে নামাজ পড়ার সময় কোথায় আমার কাছে এটা তো আমার অপশন বিষয় হয়ে গিয়েছে নামাজের কথা বললে এমনও তথাকথিত কিছু মুসলমান রয়েছে বলে ভাই আমি অনেক কাজে ব্যস্ত আছি না না প্রিয় ভাই এ কথা কখনো বলিয়েন না নামাজকে বলিয়েন না কাজ আছে বরং কাজকে বলুন নামাজ আছে কারণ আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এই পৃথিবীতে আসার পর আল্লাহ তাবার এবাদত করা হা হা এবাদত করা সুহান আল্লাহ আল্লাহ সুবাহ কোরআন মসজিদ করেন সাত করেন ইনসা ইল্লারিয়া বদন আমি মানব জাতি এবং জিন জাতিকে শুধুমাত্র এবাদতের জন্য সৃষ্টি করেছি তা আপনি আমি কেন সৃষ্টি হয়েছি আমি কি আবাদত করব না আমি কি আল্লাহ তালার জিকির করব না আমি নামাজ আদায় করব না আমি কি আল্লাহ তালার হুকুমকে মানব না আসুন আসুন মাদানি চ্যানেল আজকে আপনাকে আহ্বান করছে দাওয়াতে ইসলামী আজকে আমাকে সে আহ্বান করছে যে আহ্বান আমার প্রিয় আকা সাল্লাহ আলাইসাল্লাম করেছেন যে আহ্বান আল্লাহ সুবাহন তালা কোরআনের মাধ্যমে তার নবীকে দিয়ে করিয়েছেন যে আহ্বান সাহাবাই কারাম করেছেন যে আহ্বান আউলিয়াই কামলিন করেছেন যেই দাওয়াত নিয়ে সারা বাংলাদেশের আউলিয়া কেরাম সারা বিশ্বের আউলিয়া কেরাম সর্বত্র ছড়িয়ে গিয়েছে ওই দাওয়াতের কথায় আজ দাওয়াত ইসলামী বলছে আপনাকে চলে আসুন আমরা মিলেমিশে নামাজকে কায়েম করি নামাজ আদায় করি সৃষ্টির প্রতি দয়া করি আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিক দান করুন হাবিবাহ সালি সাল্লাম লোকদের মুখে প্রচলিত আছে যে তিনি রাহমাতুল্লাহ আলাই বাগের। পিঠে আরোহণ করে চলাফেরা করতেন হ্যাঁ এটা হয়তো আমরা এখন শুনে আশ্চর্য হচ্ছি একটি হিংস্র ভাগ তার উপর আবার আরোহণ করা যায় হ্যাঁ শুধু এই আল্লাহর অসংখ্য আল্লাহর ওলি ছিলেন যেনারা এমনইভাবে হিংস্র প্রাণীকে নিজেদের আয়ত্তাধীন করে নিয়েছেন আরে যে সকল আল্লাহর ওলিরা নবীর গোলাম হয়েছে তো তাদের গোলাম সৃষ্টি জগৎ হবে না গোলামে মুস্তাফা হে সারা জাহান উনকে গোলাম হ্যাঁ যে নবী সরকার সাল্লামের গোলাম বাগ আর সিংহ কি রয়েছে বরং সমস্ত সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে গিয়েছে আমরা অলিয়াল্লার বাংলাদেশ অনুষ্ঠান থেকে জেনেছি যে বাবা শাহজাল আলী যখন এসেছিলেন নদীর উপর জায়নামাজ বিছিয়েছে তো নদী তাকে পার করে দিয়েছে আমরা খাজা পিয়ার কারামাজ শুনেছি সোহান যখন খাজা পিয়া লোটার মধ্যে আনা সাগরে পানি মরেছে তার মরিচকে দিয়ে সমস্ত পানি সেখানে প্রবেশ করে নিয়েছে এটা হচ্ছে আল্লাহর বলিদের কারামত তো প্রিয় প্রিয় ইসলাম ভাইরা ও মাদানি চ্যানেল দর্শক বিন্দু এটা অবিশ্বাসের কিছুই হতে পারে না অতি স্বাভাবিক বিষয় আল্লাহ সুবাহান হুয়া তালা তার বলিদেরকে তার বন্ধুদেরকে এই সমস্ত ক্ষমতা অথরিটি দিয়ে থাকেন হ্যাঁ মনে রাখবেন সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সকল কিছুর মালিক হচ্ছেন আল্লাহ তিনি তার ক্ষমতাকে তার বান্দাদেরকে দান করেন ওই বান্দাগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ক্ষমতাবান এটা আমাদের আকিদা রাখতে হবে এটা আমাদের বিশ্বাস রাখতে হবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক চলুন আমরা মাজার শরীফে যাই এবং তা জিয়ারত করি সল্লু সল্লো আল্লাহ মুহাম্মদ প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আমরা যখন এই এলাকাতে আসলাম তো এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ আলহামদুলিল্লাহ স্বাভাবিক বিষয়ে এইভাবে এখানে চলে এসেছেন হাজির হয়েছেন তো আলহামদুলিল্লাহ সবাইকে বললাম যে আসুন আমরা সবাই মিলেই আল্লাহর ওলির মাজারকে জিয়ারত করে নেই ফয়েজ ও হাসিল করে নেই তো সেই নিয়েতে আমরা আলহামদুলিল্লাহ এতক্ষণ হয়তো দেখেছেন একা একা এখন আমরা সবাই একত্রিত হয়ে গিয়েছি যে আমরা মাজার শরীফকে জিয়ারত করব আল্লাহর ওলিদের ফয়েজ ও আমরা হাসিল করবো ইনশাল্লাহ তামাত তো প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদারী চেন দর্শক আমরা যেখানেই আল্লাহ বলির মাজার শরীফকে দেখব অবশ্যই তা জিয়ারত প্রিয় প্রিয় ইসলামী ও মাদানী চেন দর্শক বিন্দু আসুন আমরা জিয়ারতের নিয়াতে সুরাই ফাতিহা একবার সুরাই খলাস তিনবার কয়েকবার দুরুস্তি পাঠ প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চেন দর্শক বিন্দু আমরা যেন আমাদের প্রিয়জন যারা ইন্তেকাল করেছে আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন মুরব্বেরী ক্যারাম যারা ইন্তেকাল করেছে অবশ্যই আমরা সেই সকল কবরস্থানে হাজির হব সেখানে হাজির হয়ে তাদের কবরগুলোকে জিয়ারত করবো এটা আমার প্রিয় আঁকা আলীহাসালাহসাল্লামের সুন্নতে মুবারকা যে কবরস্থানে হাজির হয়ে সেখানে জিয়ারত করা হাঁ হতে হামজার দিয়াল রসুল করিম আলীসলামের চাচা যান যখন শহীদ হয়েছিলেন উহুদের যুদ্ধে তারপর রসুল করিম সাল্লি সাল্লাম প্রায় প্রতি সপ্তাহে কমবেশ তিনি উহুদের প্রান্তরে সশরীরে হাজির হতেন এবং তার জিয়ারত করতেন এ থেকে আমরা প্রিয় ইসলামী ও মাদারি চ্যানেল দর্শক বিন্দু জানতে পারি যে জিয়ারত করা এটা অত্যন্ত একটি ফজিলতপূর্ণ কাজ একটি গুরুত্বপূর্ণ কাজ আমরাও আমাদের মুরব্বিয়ানী ক্রামের কবরগুলোর জিয়ারত করব তাদের সে কবরে পৌঁছে আমরা ইসাল সাহব পৌঁছাবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আসুন আমরা মিলাদ শরীফ পাঠ করে নিই

السلام عليك رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخل الجنة مع الأبرار يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اجرنا من النار آمين ربنا لا تزي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مولاي كريم الله عز وجل أمرا تمارك وليد মাজারে হাজির হয়ে কোরআন পাকের আয়াত তেলাবাদ করলাম কোরআন হাদিসের আলোচনা শুনলাম হে আল্লাহ দরুদ সালাম পেশ করলাম আমাদের এই সকল এবাদতকে ভুল বিয়াদুই ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আমিন মাওলাই کریم আল্লাহ সুবহান ওয়া তাআলার সবকি গুটি গুটি গুণবৃদ্ধি করে দে হুযুর کریم সাল্লামের পচি আদাও شماست آمی کرام صحبه ازام اولیه کرام شکل مسلمان روح پاک حدیع پوچیه داو بالخصوص پیرانی پیر دستگیر محبوب سبحانی شیخ محیود دین عبدالقادر زلانی خاجہ معین دین چشتی از بین سنجیر رحمت اللہ علی بہت نقشه نقشبنی مجید دل فیسانی بابا شاہ زلال شاہ پران شاہ বাংলা তিনশো ষাট আউলিয়া সকল আউলিয়া ইকরামের রুহে পাকিস আলে সবকে পৌঁছিয়ে দাও হে আল্লাহ আমরা যে এই মহানবলীদের মাজার শরীফের পাশে হাজির রয়েছি তাদের আমাদের ইসালে সবকে পৌঁছিয়ে দাও আমাদের মা বাবা যারা ইন্তেকাল করেছে মাওলা তাদের প্রত্যেকের রুহে পাকে ইসালে সবকে পৌঁছিয়ে দাও হে আল্লাহ আজ্লা আমাদের মা বাবা সহ সকল মুসলিম উম্মাহকে তুমি ক্ষমা করে দাও মাওলা আমরা গুনাহগার সিয়াকার বৎকার মাওলা তুমি তোমার রহমান ও রহিমের দিকে তাকিয়ে আমাদের জীবনের গুনাকে মাফ করে দাও তোমার প্রিয় হাবিব সাল্লাই সৎকায় আমাদেরকে কবুল করে নাও হে আল্লাহাল আমাদের সকলের ঋণ হেতুক মামলা মুকাদ্দমা রোজগারহীনতা অবাধ্য সন্তানের পেরেশানি সহ সকল প্রকার আসমানি জমিনী হওয়াই বালা থেকে হেফাজত করোলা এই মাতৃভূমি বাংলাদেশের প্রতি সকল প্রকার আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করো বিশ্বের বুকে আমাদের দেশকে মাওলা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সুপ্রতিষ্ঠিত করো আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো লাউদিয়া কামিলিন যারা রয়েছে মাওলাদা আমাদের সিনাকে মনাবার দে দাও ই আল্লাহ দাওয়াত-ই ইসলাম মিশন দাওয়াত-ই যে সারা পৃথিবীতে তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের خدمت করছে আউলিয়া کرام এর আদর্শকে প্রচার করছে মানে দাওয়াত-ই ইসলামীকে তুমি কবুল করে নাও ই আল্লাহ দাওয়াত-ই ইসলামের সাথে আমরা যেন সবাই মিলেমিশে কাজ করতে পারি সেই তৌফিক দাও ই আল্লাহ দাওয়াত-ই ইসলামীকে সার্বিক ভাবে করার আমাদেরকে তৌফিক দান করো ই আল্লাহ শাইখায়ে তরিকাত আমির আল-সুন্নাহ শখুল উলামায়ে আহলে সুন্নাত مشايك يا لسنة كهيد تبدان کرو إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي و وعليه صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله بحق لا إله إلا الله محمد أولي